নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত হোম নোটিফিকেশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে সরকারি চাকরির রিক্রুটমেন্ট নিউজ নিয়ে চলে এসেছি, যেখানে ইস্ট কোস্ট রেলওয়ে থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে এবং এটির কতগুলি রিক্রুটমেন্ট আছে, কীভাবে আবেদন করবেন এবং এক্সাম ফিজ লাগছে কিনা, তো সবই আমি এই ভিডিওতে বলবো। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা এরকম আপডেট নিয়ে আসি যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা অনেকক্ষণ দেখতে পাচ্ছেন, এটি ইস্ট কোস্ট রেলওয়ে তরফ থেকে একটি নোটিশ। তো দেখতে পাচ্ছেন এটি 13 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন, এখানে 561টি ভ্যাকেন্সি আছে টোটাল, যার মধ্যে 295টি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং 51টি ফার্মাসিস্ট, 295টি ড্রেসার, ওটিএ, হসপিটাল অ্যাটেন্ডেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি পোস্ট আছে এবং আপনি নিচে দিকে আসলে দেখতে পাবেন এখানে যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট আছে 295টি এবং এটির জন্য বয়স চাওয়া হয়েছে 20 থেকে 38 বছর পর্যন্ত এবং এটির জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই জেনারেল নার্সিংয়ের একটি কোর্স থাকতে হবে অথবা বিএসসি নার্সিং থাকতে হবে। এবং নিচে যে পোস্টটি আছে সেটি হলো ফার্মাসিস্ট, এটিও এটির জন্য 51টি পোস্ট আছে, এটির জন্য বয়স সীমা চাওয়া হয়েছে 20 থেকে 35 বছর এবং এটির জন্য আপনাদেরকে হলে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো ডিপ্লোমা ফার্মাসি নিয়ে করলে সেটিও আপনারা অ্যাপ্লিকেল করতে পারবেন এখানে। এবং পরের যে পোস্টটি আছে সেটি হলো ড্রেসার, ওটি, হসপিটাল অ্যাটেন্ডেন্ট। তো এটারও একটি ভালো রকমের পোস্ট আছে, যেটি 255টি পোস্ট এবং এটি 18 থেকে 33 বছরের ছেলের মধ্যে ছেলেরা আপনারা এটি আবেদন করতে পারবেন এবং এটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলার, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আপনারা এটা আবেদন করতে পারবেন। এবং যদি আরও নিচে দিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আপনাদেরকে যে ফর্মটি আমি নিচে দেখাবো একটু পরে, সেই ফর্মটিকে ফিল আপ করে আপনাদেরকে এই মেল অ্যাড্রেসে sardmkhur@gmail.com এই মেল অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং এটির জন্য লাস্ট ডেট হচ্ছে 22/5/2020। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি এই ফর্ম ফিল আপটার জন্য আপনাদেরকে কোনো টাকা চাওয়া হয়নি, কোনো টাকা পে করতে হবে না এবং এটার জন্য আমাদেরকে কোনো এক্সামও দিতে হবে না, এটা শুধুমাত্র আপনার মেডিকেল চেক আপের ভিত্তিক আপনাদেরকে নিয়োগ হবে। তো এখানে ধরুন দেখিয়ে দিচ্ছি আরও ইনফরমেশান, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে এই যে মেল অ্যাড্রেসটা দেখালাম একটু আগে, এই মেল অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো দেখেনি কি ফর্মটা আছে, তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে আমরা যে পোস্টের জন্য আবেদন করবেন সেটাতে এখানে টিক মার্ক মেরে দেবেন এবং এখানটাতে আমরা কালার সাইজ একটা ফটোগ্রাফ পেস্ট করে দেবেন এখানে এবং এখানে আপনাদের নামটা ব্লক লেটারে লিখবেন, আপনার বাবার নাম, আর যদি কোনো মেয়ে হয়ে থাকে মেয়ে থাকে তো তাহলে তার হাজব্যান্ডের নাম এখানে দেবেন এবং এখানটাতে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন এবং নিচের দিকে দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে আমাদের, মোবাইল নাম্বার এবং আপনার ভ্যালিড মেল আইডি এখানে দিয়ে দেবেন এবং প্রেজেন্টলি ওয়ার্কিং এস, তো আপনি যদি এখন কোনো সংস্থায় কাজ করেন সেটার নামও দিতে পারেন এখানে এবং আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ যেটা এখানে দেবেন এবং কমিউনিটি আপনি কোন কাস্ট থেকে বিলং করেন তো এখানে সেটি পুট করে দেবেন, জেনারেল এস সি এসটি হলো SC ST বা OBC দিয়ে দেবেন এখানে এবং ন্যাশনালিটি দিয়ে দেবেন, অবশ্যই ইন্ডিয়ান হবে এখানে এবং এখানে নিচে দিকে গেলে আমাদের এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো আপনি যে পোস্ট ভিত্তিক আপনাকে দিতে হবে, আপনার গ্র্যাজুয়েশন মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনি করে থাকেন তো তাহলে এখানে সেটি দিয়ে দেবেন, এখানে আপনার ইয়ার অফ পাসিং, এখানে আপনার মেডিকেল কলেজ অফ ইউনিভার্সিটি, আপনার কোন ইউনিভার্সিটি পাস করেছেন এবং কত নম্বর পেয়েছেন সেটি এখানে দিতে হবে এবং নিচে দিকে দেখতে হবে এখানে আছে এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তো সেটি আপনার এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে দেখুন আমাদেরকে এই দ্য ফলোয়িং সার্টিফিকেট, তো এখানে এই যে সার্টিফিকেটগুলো বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, এই ছবিগুলোকে আপনাকে সবকটি আপনাকে জেরক্স করে আনতে হবে এবং সাথে করে সেলফ অ্যাটেস্টেড করে আনতে হবে আপনাদেরকে এবং এখানে দেখুন এখানে আছে প্লিজ ব্রিং অরিজিনাল ফর ভেরিফিকেশান অ্যাট দ্য ইন্টারভিউ, তো ইন্টারভিউর সময়ে আপনাদেরকে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং আপনি যে প্লেস থেকে ফর্ম ফিল আপ করছেন এবং আপনার ডেট, সিগনেচার এবং আপনার নাম ফর্ম এখানে লিখে দেবেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই 22/5-এর মধ্যে এই ফর্ম ফিল আপটি পাঠিয়ে দেবেন, কারণ তারপরে দেখুন এটা তারপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না এবং এটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনাদেরকে, চাইলে আপনাকে করে নিতে পারবেন এবং দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।